এই করিয়ন এই ক্যামেরা রোলিং, আমি বলছি এই করোনা ভাইরাসের জন্য বেশ গান শোনা গেল, কথা বলা গেল। তো এই যে গানটা এক্ষুনি শুনলে, জয়ন্তী চক্রবর্তীর যে তো তোমারও অসীমে প্রাণমনলি, তোমারও অসীমে সিডিটা অনবদ্য গানের সব সিলেকশনস আছে, বেশ সুন্দর চড়া গলা, খুব সুন্দর গেয়েছে। তো যে লাস্ট গানটা চরণ ধরিতে, এইটা নিয়ে কিছু বলবে? আমি দুটো লাইন গেয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। বলো কি বলছিলে? মনের মধ্যে কি অদ্ভুত একটা কাজকর্ম শুরু হয়ে গেল। আমি ভাবছিলাম যে আমরা ভক্তি দেখাতে কারোর প্রতি, যে ভক্তি মানে কি চরম শ্রদ্ধা দেখাতে, আমরা সব সময় পায়ের কথাই বলি, পায়ের দিকে তাকাই। আমাদের যেমন ভারতবর্ষীয়দের খুব কেউ মহাত্মা লোক, তার মুখের দিকেও তাকাই না, তার পায়ের দিকে তাকাই, যে এটাই আমাদের ধর্ম। কিন্তু এই যে চরণ ধরিতে দিও গো আমারে, এই লাইনটাতে যে কি অসম্ভব একটা, অসম্ভব একটা আকুতি আছে, যে তোমার পাটা আমাকে ধরতে দাও, দূরেশ আমাকে দূরেশ, যদি পাটা তোমার ছুঁতে দাও তাহলেই প্রমাণ হয় যে তুমি আমাকে দূরেশ করিয়ে রাখছো না। শেষের দিকে আছে না, আমার সুখ দুঃখকে তুমি বরণের মালা করে নাও, মানে ভগবানকে আপন করে নেওয়া। হ্যাঁ, রাখিও না দূরে, আমারে দূরে রাখিও না, হাই ভগবান। তার মানে ভগবান তো আমাদের কাউকে দূরে রাখেননি। এই যে আমি ঘুম থেকে উঠে, আমি খুব স্থূল ভাষায় বলছি, ঘুম থেকে উঠে পাখির ডাক শুনতে পাই, এই যে খানিকক্ষণ পরে এক কাপ চা পেয়ে যাই, না চাইতেই পেয়ে যাই, হঠাৎ করে কোনো শরীর বন্ধু এসে হাজির হয়, বলে এই এখনো শুয়েছে কেন, চলো একটু বেরিয়ে আসি লেকের পাশ থেকে। সেই জন্য আমি বলছি যে আর কিছু নয়, ঈশ্বর আমাদের প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি একানো, তুমি কিছু দুঃখী নয়, তোমার তুমি খালি মনে রাখতে হবে যে তুমি কাকে কাকে প্রণাম করে দিনটা তুমি। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবু তোমায় আমি পাইনি যেন সে কথা রয়ে মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। আমি দুটো কথা বলি, যে আমার শুনতে শুনতে কি মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানগুলো না, মানে তাদের হি প্রোভাইডস আস আ ভোক্যাবুলারি অফ ফিলিং অ্যান্ড আইডিয়াস কানেক্টেড টু ফিলিং, টু টক অ্যাবাউট ভ্যারিয়াস থিংস,
হ্যাঁ, তুমি যদি শুধু বলো যে ঈশ্বরকে পেতে হবে, এটা ভীষণ টল অর্ডার, এটা বেশিরভাগ মানুষ করে উঠতে পারবে না। কিন্তু আর্টিস্টের গ্রেটনেস এখানেই যে তিনি স্ট্রাগলটা দেখাচ্ছেন, এই যে স্ট্রাগল, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তব পরশখানি দিও। হ্যাঁ, তারপরে ধরো আরও আছে না যে হেথা আসন হয়নি পাতা, হেথা মালা হয়নি গাথা, আমার লজ্জাতে হেট মাথা ওমর দরদিয়া। হ্যাঁ, ও মোর তর দিয়া, ও মোর দরদিয়া, হেথাসন হয়নি পাতা, হেথা মালা হয়নি গাথা, আমার লজ্জাতে হেট মাথা, ও মোর দর দিয়া, ও মোর দর দিয়া। রজনীকান্তেরও আছে একটা গান যে মাথার কাছে বসে আছে ও সে কাঙাল সখা প্রাণ, কাঙাল বেশে দেখা দেয় সে আমার কাঙাল সখা, মানে হি ইজ অ্যান ইকুয়াল পার্টিসিপেন্ট ইন মাই সরো ইন মাই স্ট্রাগল। এইভাবে ভগবানকে সেই চিরসখা ভাবতে পারলে যে তিনিও আমার সঙ্গে চোখের জল ফেলছেন যখন আমি পেরে উঠছি না, তাই না? হোয়াট আ মার্ভেলাস মার্ভেলাস কনসেপ্ট দ্যাট ইজ। ঋতুপর্ণ ঘোষেরও একটা সিনেমাতে দেখতে গিয়ে আমার কেন জানি না এই কথাটা মনে হয়েছিল, সেটা এখন ভুলে যাচ্ছি কোন সিনেমা। আচ্ছা, আমি এই কবিতাটা পড়ছি, তুমি আরও কিছু কথা বলো। হ্যাঁ, এইটা সম্বন্ধে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি দেখে নিও হার। দাঁড়াও এক সেকেন্ড। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়, চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। আরেকটা গান আছে না, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, মরে সে কৃপাত কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমার তো বহু বাসন আছে, ভালো বই লিখবো, ভালো ভিডিও তৈরি করবো। মা বসো বসো, কোথায় যাচ্ছ? বসে পড়ো, প্লিজ ডোন্ট গেট আপ, লেট মি ফিনিশ শুটিং দিস, প্লিজ আই রিকোয়েস্ট ইউ মোস্ট কার্টিয়াসলি। হ্যাঁ, দাঁড়াও, না না মা আমি শেষ করি, প্লিজ। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া। এটা তো প্যারাডক্স, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া, বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, তোমারই করিয়া নিয় গো আমারে বরণের মালা পরায়। ওই যে তুমি পায়ের কথা বললে, শেষে তো উনি ভগবানের মালা হতে চাইছেন, উনার সুখ দুঃখ গাথা মালা ভগবানের। এই লাস্ট লাইনগুলো একটা বলে দাও কিছু। তুমি যখন বলছো তখন হঠাৎ একদিকে
এই কোণে প্রিয়ার ছবি, প্রিয়া দাঁড়িয়ে আছে বন্ধুদের সঙ্গে, ওই পারে বাবু দাঁড়িয়ে আছে লাল জামা পরে। আমার মনে হতে লাগলো ওই রে, এরাই হচ্ছে আমাদের মানে যা কিছু পেয়েছি রবীন্দ্রনাথ থেকে, যা পেয়েছি তা তো কোনোদিন কোনোভাবেই তার একটা হিসেব নিকেশ করা যায় না। কিন্তু এই যে দুজনকে পেয়েছি, এরাও এও মনে হয় রবীন্দ্রনাথের গান। আমার জীবনে যা কিছু ভালো পেয়েছি, সে কোথাকার এক শিলংয়ের একটা মেয়ে রোগা পটকা, তবে কীভাবে অদ্ভুতভাবে আমার অলৌকিকভাবে আমার রেজাল্টটা অসম্ভব ভালো হয়ে গেল। তখন বাবা বললেন আমি এবারে ওকে কলকাতা পাঠাবো এমএ পড়াতে। সেই বলছি মানুষের জীবনে দৈব জিনিস এত ঘটে। হ্যাঁ, দৈব ভীষণ, দৈব ভীষণ মানে ম্যাজিক্যাল কোইন্সিডেন্সেস, মিরাকলস, দৈব জিনিস ঘটে। এটা আমরা মানি, আমরা ভারতীয়রা মানি যে দৈব জিনিস ঘটে। এর তো আমার তো বাবুর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল না, আমার তো প্রিয়ার সঙ্গেও দেখা হওয়ার কথা, প্রিয়ার সঙ্গে যদিও বা ছিল বাবুর সঙ্গে দেখা হওয়ার। ওর তোমার নাতি নাতনি দেখা কেন হবে না? না না, সেই কথা বলছি না। তাহলে তুমি যদি একটু ওদের আলাদা করে বা বুঝতে পেরেছি যে ওরা যে কালচারাল কম্পোজিট সেটা তুমি যদি শিলংয়ে শুধু তোমার সিলেটি সমাজের মধ্যে রয়ে যেতে, তাহলে এই জিনিসটা তোমার হতো না, এটাই মিন করতে চাইছো। আমি চাই যে আমার ভিডিও যারা দেখবেন তাদেরকে তুমি এই কথাটা বলো যে তুমি যখন এমএ ক্লাসে ভর্তি হলে তোমার সঙ্গে লেডি ব্রবন, বেথুন এইসব কলেজের মেয়েরা কথা বলতো না, তখন তোমার সেই মাস্টার মশাই ওদের বলেছিলেন না যে তোম প্রফেসর? একজন প্রফেসর, আমি তো শিলংয়ের মেয়ে, খুব স্মার্ট ছিলাম নিজের ধারণায়। হেঁটে হোস্টেল থেকে সরে বটে ওঠো, হোস্টেল থেকে ইউনিভার্সিটি চলে গেছি, খুব কাছেই ছিল। কোন হোস্টেল, কোন পাড়াটা বলো একবার তাড়াতাড়ি বলে দাও। হ্যারিসন রোড। হ্যারিসন রোড, আচ্ছা, তারপর বলো তাড়াতাড়ি। তারপরে আমি তো সোজা চলে গেছি, গিয়ে দেখি ক্লাসরুমটা জিজ্ঞেস করে এলাম অফিস থেকে, ফিলোসফি ওয়ান কোথায় হবে তারা বলে দিল। আমি ওপরে এলাম, এসে কেউ আমার সঙ্গে, ছাত্রছাত্রীরা আছে, কেউ আমার সঙ্গে কোনো কথা বলছে। কি কষ্ট লাগে শুনে। মেয়ে বলে ভীষণ আহত হয়েছিলাম যে শিলংয়ে আমাদের এই ধরনের হয় না, একটা অচেনা মেয়ে সকলের কাছেই তো আমি অচেনা, যে চিনতে পারব না পারার ভান করা বা চিনতে না পারা। তো সেই বলছি যে একজন মাস্টারমশাই, আহা উনি আর বেঁচে নেই, কি করে থাকবেন, তোমারই 86 বছর হতে চললো, উনি কি উনি লক্ষ্য করেছিলেন ব্যাপারটা। তখন উনি বলেছিলেন আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা এই মেয়েটির সঙ্গে কেউ কথা বলো না, এটা কিন্তু আমাকে খুব আঘাত করেছে। তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা একটি মেয়ে এই শিলং থেকে এসছে, উনি আমার ঠিক হচ্ছে কুষ্টি পাক। না, তুমি ভুলে যাচ্ছ, তোমার তখন মেমোরি ইজ রাদার ক্লিন। উনি বলেছিলেন ও তোমাদের সকলের থেকে ছাত্রী ভালো, ওর বিয়ে খাতা আমি দেখেছিলাম, কারণ গুয়াহাটি ইউনিভার্সিটি তখন সবে সবে হয়েছে, খাতা সব কলকাতা, তখনকার দিনে লেখাপড়া না বড়ই মজবুত ছিল। আই থ্যাংক মাই স্কুল সেন্ট রিজাস ফর দ্য ভেরি সলিড বেসিস অফ মাই এডুকেশন। প্রাইমারি এডুকেশন ভালো হওয়াটা না ভীষণ দরকার, ওই স্টেজের ল্যাকগুলো আর সারা জীবনে অতিক্রম করা যায় না। তো তখন ভাবো যে গুয়াহাটি হয়েছে, ওরা কিন্তু কলকাতায় খাতা পাঠাতো, তো সেই ভদ্রলোক বলেছিলেন যে তোমরা ওর সঙ্গে কথা বলো না, আমি লক্ষ্য করেছি কিন্তু ও তোমাদের সকলের থেকে বেশি নম্বর পেয়েছিল। এইটাই একটা লাইন আমাকে খুব মানে ইট রিয়েলি পুলস অ্যাট মাই হার্ট স্ট্রিংস। আচ্ছা ঠিক আছে, কনক্লুডিং লাইন অ্যাবাউট রবীন্দ্রনাথ আমরা শুনে নিই। কনক্লুডিং লাইনটা হচ্ছে এমন একটা রবীন্দ্রনাথ, আমি বলছি কোনো রকম ভণিতা না করে, রবীন্দ্রনাথ আমার সারাটা জীবনে একটা
একটা সলিড বর্ম বর্ম এই সেন্সে আমি বলছি যে মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবে, অনেক রকমের ফেলিয়ার হয়, আমি ভালো ছাত্রী কিন্তু ও আমাকে দেখতে পারে না, আমি ভালো গান করি সেটা কিছুতেই আরেকজন স্বীকার করবে না, এইরকম যে ব্যাপারগুলো থাকে যখন মানুষের বয়স ছেলে মেয়ের যখন বয়স কম থাকে তখন এইগুলো হয় না আঘাত করে, কিন্তু আমি আমার মনে হয় আমি অনেক উঠতে উঠতে পেরেছি এইসবের ক্রমশ, কারণ সত্যি আমি আজকে আমি সত্যিই মনে করি যে দর্শন একটা বিষয় যেটা মানুষকে আমূল বদলে দিতে পারে ভালোর দিকে, এটা আমার মনে হয়। যে তুমি রবীন্দ্রনাথ থেকে এখন ফিলোসফি অ্যাজ এ ডিসিপ্লিনে চলে গেলে, রবীন্দ্রনাথের যা কিছু বক্তব্য তার সঙ্গে দর্শনের এত একটা নিকটাত্মীয়তা আছে যে সেইটা আমাকে। আচ্ছা বেশ, একখানা কঠিন প্রশ্ন করছি, মানে কঠিন মানে যাই হোক তাত্ত্বিক, সেটা হচ্ছে এদিকে তো রবীন্দ্রনাথ, তুমি যে বলছো দর্শন হোয়াট এভার, রবীন্দ্রনাথের তো বেদান্তর একটা খুব বড় ভূমিকা আছে, মানে সেই ঈশ্বর সোল অ্যান্ড ওভার সোল অ্যান্ড হোয়াট, মানে এই ব্যাপারটা। আবার উনি কিন্তু বাউলদের যে মানে বাউলের যে ফিলসফি যে মনের মানুষ মনের মধ্যেই আছে, এই ব্যাপারে তোমার কিছু বলার আছে? ওটা তোমায় অপিল করে? হ্যাঁ নিশ্চয়ই করে। আচ্ছা একটা জিনিস কি, আমি একটা কথা বলবো, আমি অন্য লোকের ব্যাপারে জানি না, কিন্তু রবীন্দ্রনাথ আমাকে এত ইমপ্রেস করেছেন যে আমি যেন রবীন্দ্রনাথের জন্য আমি একটা পা দিতে পারি না অন্য কোনো দিকে, এতখানি ভীষণ ওয়াইড, অসম্ভব ওয়াইড, ডাইভার্স, এক্লেকটিক, সিনক্রেটিক, ক্যাথলিক, ইউনিভার্সাল, লোক লোকাল অ্যান্ড ইউনিভার্সাল। সেটা জানো তো কোলরেজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া চ্যাপ্টার 14 বলেছিলেন যে পোয়েটিক ইমাজিনেশন কী ধরনের জিনিস, ইট breaks old orders to create new ones, that the imagination works through reconciliation of opposites, therefore reconciliation of object, a Hegelian method basically, je weds the local with the universal, the concrete with the abstract. আমি এখন ওটা আমার আগে খুব ভালোই মুখস্থ থাকতো, এখন আর মনে নেই। মানে যেটা অসাধারণ হচ্ছে যে ইট ডিজলভস, ডিফিউসেস অ্যান্ড ডিসিপেটস ইন অর্ডার টু রিক্রিয়েট, ইটস রিয়েলি ব্রিলিয়েন্ট। আর সুমিতা চক্রবর্তী আছেন না, সুমিতাদি বলেছিলেন যে রবীন্দ্রনাথের কিন্তু সাহিত্যতত্ত্ব অনেকটাই বায়োগ্রাফিয়া থেকে নেওয়া, অ্যান্ড সে এখন কে রিসার্চ করবে, আর আমি কারোকে কখনো জিজ্ঞেসও করিনি, কিন্তু আমার কোলরিজকে মানে অসম্ভব, মানে হি প্লেড আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন ফ্রেমিং মাই আন্ডারস্ট্যান্ডিং অফ লিটারেচার। ঠিক আছে মা, হয়ে গেল, আমাদের করোনা ভাইরাসের দিনে এই একটা মহামূল্যবান জিনিস হলো, এটা আমি এবার অনলাইন দেব, তোমার নাতি নাতনি যারা তোমায় ভালোবাসে সবাই দেখতে পাবে। আচ্ছা ওকে, চরণ ধরিতে দিয়োগো আমারে, নিও না নিও না সরায় কি আকুতি।